এই যে দেখেন একটা টাকা উপরে উঠছে নিচে যাচ্ছে, আপনি যদি এটার উপরে চাপ দেন তাহলে কিন্তু এটা চলে যাবে। কারণ আমি আপনারে এই জন্যই বলি, কারণ আমার অ্যাপ্লিকেশনে যদি দেখেন এখন পর্যন্ত কোনো প্রকার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। আর আগেও আমি আপনাকে বলেছি ইউজার কাজ করলে ইউজারকে পেমেন্ট করবো অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আমি অ্যাপস দিব, আপনারা কাজ করবেন, টাকা পাবেন, এখানেই শেষ। ফাও অযথা উল্টাপাল্টা কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আর ওই যে ভুয়া অ্যাপস দিয়ে আপনাদের সময় নষ্ট করবো এরকম মানুষও কিন্তু আমি না। আপনি আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন গত 14-15 দিন ধরে আমি কিন্তু কোনো ভিডিও দেই নি। আমার যদি ভুয়া ভিডিও দিয়ে ভিউ বাড়ানোর ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও দিতে পারতাম। আমি জানি আপনারা ইউটিউবে অনেক ভুয়া ভিডিও দেখছেন, বাট আমার দেওয়া অ্যাপসে কাজ করেন 100% টাকা পাবেন, আর তার প্রমাণ ওই যে দেখেন ভুয়া ভিডিও দেওয়ার হলে আমি প্রতিদিনই ভিডিও দিতাম। তারপর আপনাদের বিশ্বাসের জন্য অ্যাডমিনের সাথে আমার কী কথা হয়েছে একদম সরাসরি এখানে দেখেন। সব থেকে তার যে কথাটা আমার ভালো লাগছে এটা কিন্তু অ্যাপসের অ্যাডমিনের কথা। দেখেন ভাই, সবাই তো মুখে বলে আমরা কাজ দিয়ে প্রমাণ দিই, আপনি একবার কাজ করে উইথড্র দিয়ে দেখেন 100% টাকা পাবেন, একদম নতুন লুক। সো আপনি যদি মনে করেন আপনি এটার কাজ পারেন কিংবা আগের কোনো অ্যাপসের সাথে মিল আছে তাহলে আপনি ভুল করবেন। এখন আপনি ভাবতেই পারেন যে আমি এই প্লে অপশনে ক্লিক করলে হয়তো কাজ শুরু হয়ে যাবে, না এটা অন্য অ্যাপসের মতো না। আপনি যদি প্লে অপশনে ক্লিক করেন আপনার লেখা চলে আসবে ট্রাই অ্যাগেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো একটু মনোযোগ দিয়ে দেখেন কীভাবে কাজ করবেন সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনার ফোনে টুরবো ভিপিএন লাইট ডাউনলোড করবেন, এরপর এই আইকনে ক্লিক করবেন, ইউনাইটেড স্টেট কিংবা ইউনাইটেড কিংডম যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। এই যে মিয়ামি যেটা রয়েছে এটা সিলেক্ট করলে ভালো হয়, ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এবং এরপরে গিয়ে আপনি অ্যাপসটা ওপেন করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে লগইন অ্যাকাউন্ট, বাট আপনার তো অ্যাকাউন্ট নাই, আপনি কি করবেন, আপনি সাইন আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসে, তবে একটু খেয়াল রাখবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে হবে। আপনি যদি এখানে জাস্ট একটা নাম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে কিন্তু হবে না। যেমন ধরুন এখানে আপনি ছোট একটা নাম দিলেন, আপনি ছোট একটা পাসওয়ার্ড দিলেন, কি বলছে দেখেন ইউজার নেম মাস্ট বি 6 ক্যারেক্টার, যার মানে হচ্ছে আপনাকে ইউজার নেমটার 6 সংখ্যার হতে হবে। যেমন আমি এখানে 1 2 3 দিলাম, এবং পাসওয়ার্ড দিতে হবে 8 ডিজিটের, মানে 8 সংখ্যার পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, নইলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। অনেকেই আছেন ভাই এখনও ভিডিও মনোযোগ দিয়ে দেখেন না, পরে বলবেন যে ভাই আমার ইউজার নেম নেয় না, আমার পাসওয়ার্ড নিচ্ছে না, অ্যাকাউন্ট খুলতে পারছি না। এরপর আপনার সামনে এরকম অপশনটা আসবে, আপনি জাস্ট আমাদের এই রেফার কোডটা এখানে বসাই দিবেন। যারা অ্যাপসের লিঙ্ক খুঁজতেছেন তাদেরকে বলবো ভাই আমি অ্যাপসের লিঙ্ক কোথায় পাবেন বলে দিব, জাস্ট একটুখানি ভিডিওটা দেখেন আপনি। তো অ্যাপসটা ওপেন করার পর উপরে আপনি 2টা অপশন দেখতেছেন, একটা হচ্ছে কয়েন, একটা হচ্ছে ক্যাশ। এগুলোর ব্যাপার কী এবং কী কাজ সেটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি। তবে 2-1 সময় এরকম অ্যাড চলে আসতে পারে, অ্যাডগুলো আসলে আপনি যেটা করবেন উপরে যে ছোট আইকনগুলো দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, আমি কোথায় ক্লিক করি সেগুলো খেয়াল করবেন। যদি আপনি খেয়াল করে না দেখেন তাহলে আপনি অ্যাডের উপরে চাপ দিয়ে দিবেন, ভুল হবে, ওই যে উপরে ক্রস আইকন আসছে ওইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এইভাবে করে আপনার এই অ্যাডগুলো কাটতে হবে, অন্য কোনোভাবে এই অ্যাড কাটা যাবে না, যদি কাটতে যান ক্লিক পড়ে যাবে। তো আপনার যদি এরকম আসে তাহলে হচ্ছে আপনার এজটা 20 বছরের উপরে সিলেক্ট করে দিবেন, দেন অ্যাগ্রি করে দিবেন, এরপর হচ্ছে আপনি কাজ শুরু করবেন। তো আপনি ধরেন এই লাকি স্পিন অপশনে ক্লিক করলেন, এরপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখেন এইখানে উপরে রয়েছে 0/10, তো আমি যদি এই গো অপশনটাতে ক্লিক করি এই যে অ্যাড বোনাস নামে একটা অপশন আসবে, আপনি এই যে অ্যাড বোনাস লেখার উপরে ক্লিক করবেন, দেন এরকম একটা অ্যাড আসবে। দেখেন সেকেন্ড আসে 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড এখানে ওয়েট করা লাগে, দেন হচ্ছে আপনি ফোনের ব্যাক বাটনে ক্লিক করে একটা কেটে দিলেন। এরপরে দেখতে পারবেন আবার গো অপশন চলে আসছে। এখন আপনি যদি আবার গো অপশনে ক্লিক করেন, তো আমি আবার অ্যাড বোনাস অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন ছোট্ট একটা অ্যাড আসলো, এটা হচ্ছে মেইনলি কাজের অ্যাড, মাঝে মধ্যে 2-1টা ভিডিও অ্যাড আসে, ওগুলো হচ্ছে জাস্ট প্রমোশনাল অ্যাড। এই যে 5 সেকেন্ড দেখার পর কেটে দিলেন, এখন 2টা হয়ে গেছে। সিম্পলি একদম সহজ কাজ, এইভাবে আপনাকে জাস্ট ভিউ করতে হবে 10টা, এরপরে ক্লিক করলে কত টাকা আমি দেখাচ্ছি। তার আগে দেখাই এই যে হুইল অপশন আছে এইখানে, একটু আগে যে স্পিনটা দেখাইছি একদম সেম টু সেম আপনি জাস্ট ওই ক্লিক করে কাজ করতে পারবেন, এটা আপনারা পারবেন আমি জানি। তবে আপনার যেটা দেখতে হবে এই ক্যাপচা উইন অপশনটা ভাই একদম নতুন। ওয়েল, এখন আমি ক্যাপচা উইনে ক্লিক করলে এরকম চলে আসবে, একটু খেয়াল করবেন এটা কিভাবে করতে হয়। এখানে উপরে একটা লেখা দেখতেছেন, এই লেখাটা জাস্ট নিচে লিখতে হবে, হুবহু এইখানে লিখতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে, দেন এই যে ওই আগের মতো অ্যাড বোনাস আসবে ওইখানে ক্লিক করতে হবে। একটা অ্যাড আসলো, 5 সেকেন্ড দেখবো এবং 5 সেকেন্ড হওয়ার সাথে সাথে ফোনের ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। এই যে দেখেন এইখানেও কিন্তু আমার 2টা হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে দেখেন আমি নিজের টাকা উইথড্র দেওয়ার সিস্টেম দেখাই দিব, কোন অপশন আসলে আপনি ক্লিক করবেন সেটা দেখাই। এখন যে আপনি অ্যাডগুলো দেখছেন কোনো অ্যাডে আপনি ক্লিক করবেন না, আপনার জন্য একটা স্পেশাল অ্যাড আছে সেই অ্যাডে ক্লিক করতে হবে। সেই অ্যাডটা কখন আসবে কিভাবে বুঝবেন সেই অ্যাড কোথায় সেটা আপনাকে আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনাদেরকে আমি নিজে ক্লিক করে দেখ। সো এই জন্য হলো ভিডিওতে একটা লাইক দেন এবং অবশ্যই অবশ্যই আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো 12টা ভিউ করে আমি ব্যাক আসতেছি।
ও আচ্ছা, একটা ভালো কথা বলতে ভুলে গেছে, এইটা সবাই আপনাকে বলে দিবে না। এই যে অ্যাড বোনাসে ক্লিক করার পরে যে অ্যাডগুলো আসে, মানে এই যে অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলোতে আপনার চাপ দেওয়া যাবে না। এইটা খেয়াল করবেন যাতে ভুলও এই অ্যাডগুলোতে ক্লিক না পড়ে। আপনি একটু ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। এই যে এখানে একটা অপশন দেখেন, ক্লিক ওয়াচ অ্যাড অ্যান্ড ওয়েট অন মিট, এই অপশনটা যখন আসবে তখনই আপনি অ্যাডে ক্লিক করবেন। এর আগে কোনো অ্যাডে ক্লিক করবেন না। এই লেখাটা আসলে এখানে ক্লিক করবেন, দেন যে অ্যাডটা আসবে ওই অ্যাডটাতে ক্লিক করবেন। আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় 1 মিনিট থাকবেন, প্লে স্টোরে নিয়ে গেলে আপনি হচ্ছে 2 মিনিট থাকবেন। 1 মিনিটের পর যখন আপনি ব্যাক আসবেন, এইরকম অ্যাড ব্যালেন্স লেখা আসবে, এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং 5 মিনিট পরে আপনি আবার কাজটা করতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। এইখানে .05 ছিল, সেটা $1 হয়ে গেছে। এখানে আমার 100 কয়েন ছিল, যেটা 204 কয়েন হয়ে গেছে। এখন আপনি এখানে কাজ তো করলেন, টাকা কিভাবে উইথড্র দিবেন? টাকা উইথড্র দেওয়ার জন্য এই যে এই সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন, উইথড্র লেখা আছে। ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটা, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনি কাজ করলেন, এখন যদি টাকা উইথড্র দিতে না পারেন তাহলে তো আর আপনার কোনো লাভ নাই। এই যে ভাই, অনেকে বলেন যে ভাই কয়েন কিভাবে টাকায় নিব, টাকা কিভাবে কয়েনে নিব, এরকম কোনো ঝামেলা নাই। এখানে যত কয়েন ওই অনুযায়ী এখানে টাকা দেখাবে। আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এই যে সিলেক্ট পেমেন্ট মেথড আছে, এখানে ক্লিক করতে হবে। আপনি চাইলে বিক্যাশ, নগদ, পেপাল, পেটিএম, মোবাইল রিচার্জ যে কোনো মাধ্যমে নিতে পারেন। তবে আপনাকে বলবো, আপনারা অনেকে বিশ্বাস করেন না, ভয় পান যে হয়তো টাকা দিবে না, তো তাদের জন্য বলবো প্রথমে একবার, মানে ফার্স্ট টাইম মোবাইল রিচার্জ নেবেন। এটা সিলেক্ট করলেন, দেন এখানে দেখেন ক্যাশ অ্যামাউন্ট হিসাবে কিন্তু 20 রয়েছে। একটা কাজ করলাম, 1 টাকা আমার হয়ে গেছে। তো এইভাবে আমি 20টা কাজ করলে 20 টাকা হয়ে যাবে। সময় লাগবে না, আপনাদের সামনেই তো আমি একটা কাজ করলাম, কতটুকু সময় লাগে আপনারা নিজেরাই দেখছেন। যেই নাম্বারে আপনি টাকা নিতে চান ওই নাম্বারটা এখানে দিবেন। আপনি যদি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করেন, আপনার এইখানে ব্যালেন্সটা কেটে নেবে এবং উইথড্র সাথে সাথে সাবমিট হয়ে যাবে। আর আপনি যদি বিকাশে নিতে চান, সেক্ষেত্রে 50 টাকা নগদ, 50 টাকা বিকাশ। একদম সবাই প্রথমে একবার রিচার্জ নেবেন, পরবর্তীতে বিকাশের চিন্তা করবেন, আগে একবার কিন্তু রিচার্জ নিয়ে নেবেন। এরপরে কথা হচ্ছে ভাই, কতক্ষণ হলে আমরা টাকা পাবো বা টাকা পেতে আমাদের কতক্ষণ লাগবে? অনেকে আছেন উইথড্র দিয়ে সাথে সাথে বলেন যে ভাই টাকা আসে নাই, টাকা পাবো, কতক্ষণ লাগবে? তাদের জন্য বলে দেয় মনোযোগ দিয়ে শুনবেন, 24 ঘন্টা ওয়েট করা লাগবে আপনার টাকা পেতে, 24 ঘন্টার মধ্যেই চলে আসবে। আর একটা কথা হচ্ছে, দেখেন ভাই এখন এখানে উইথড্র মেথডের যা যা রয়েছে আমি ওগুলো শেয়ার করে দিয়েছি, পরবর্তীতে কিন্তু এটা বেশি কম হতে পারে। অনেক সময় বিকাশ লিমিট হয়ে যায় বা অনেক কারণে কিন্তু দেখা যাচ্ছে এই যে উইথড্র লিমিট বাড়িয়ে দিতে পারে। তো এখন যা ভিডিওটা দেখতেছেন সাথে সাথে কাজ শুরু করে দেন, আপনাদের কিন্তু এরকমই থাকবে। পরবর্তীতে বাড়িয়ে দিলে সেটা হচ্ছে আপনার অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন, সেটা অ্যাডমিনের ব্যাপার। আচ্ছা, সব কথাই তো বলে দিলাম, এখন কিভাবে আপনি এই অ্যাপসের লিঙ্ক পাবেন বা অ্যাপসের নামটা কি? আপনি সিম্পলি এখন যে ভিডিওটা দেখতেছেন, একটু কষ্ট করে ওই ভিডিওর নামের উপরে একটা জাস্ট চাপ দিবেন, তাহলেই দেখতে পারবেন এইখানে কিন্তু অ্যাপ লিঙ্ক লেখা রয়েছে। আর একটু নিচে আসলে আপনি এখানে আরও 3টা ভিডিও দেখতে পারবেন, যে 3টা ভিডিও থেকে আপনি সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন। তো এই 3টা ভিডিও আপনার যেটা ভালো লাগে এখান থেকে দেখে নেবেন সারা জীবন ইনকামের জন্য। আর আজকে যে অ্যাপসটা দিলাম তার লিঙ্কটা আপনি এই যে অ্যাপস লিঙ্ক লেখা রয়েছে এখানে পেয়ে যাবেন। তার নিচে আপনি সুন্দর করে দেখতে পারবেন, রেফার কোডও লেখা রয়েছে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটা দেখছেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো কারা নিয়মিত আমার ভিডিওটা দেখে এবং অনেকদিন পর যেহেতু আমি ভিডিও দিচ্ছি আপনারা কারা এখনও আমার সাথে আছেন তাদেরকে আমি চিনতে পারবো।